আধার বিতর্কে ষড়যন্ত্রের তত্ত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটার মুখে রাজনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত ষড়যন্ত্রের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, আর সাহায্য করছেন রাজীব কুমার, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আধার বিতর্কে বা ষড়যন্ত্রের তত্ত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত আর ষড়যন্ত্রের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, সাহায্য করছেন রাজীব কুমার, এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আধার অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে, এর পিছনে কয়েক কোটি টাকা আছে। আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে, আমার সঙ্গে তিনবার কথা হয়েছে। অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন, এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল। লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটর তৃণমূলের, এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার। আধার বিতর্কে সুর চড়াচ্ছে দুপক্ষই। একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করছেন এই পুরো বিতর্কের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ষড়যন্ত্রে সাহায্য করেছেন রাজীব কুমার, এই অভিযোগ শুভেন্দু অধিকারীর। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার অভিযোগ করছেন যে বিজেপি এই পুরো চক্রান্ত করছে, ভোটের মুখে ফায়দা তুলতে এই চক্রান্ত, এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে আধার, বেশ কয়েকজনের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া, যাকে কেন্দ্র করে সুর চড়াচ্ছে যুযুধান দুপক্ষ। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করছেন যে ভোটের মুখে ফায়দা তুলতে এই ষড়যন্ত্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর, এবং যাকে সাহায্য করছেন রাজীব কুমার, পাল্টা স্বরূপ হচ্ছেন রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিছুক্ষণ আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন এই ঘটনার পেছনে এই চক্রান্ত রয়েছে বিজেপির। আধার বিতর্কে ষড়যন্ত্রের তত্ত্ব শুভেন্দু অধিকারীর, ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত আর ষড়যন্ত্রের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, সাহায্য করছেন রাজীব কুমার। আমরা কথা বলবো তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন এই যে আধার নিয়ে এত গণ্ডগোল, এত কিছু হচ্ছে, তার পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এবং রাজীব কুমার তিনি তাকে সাহায্য করছেন, ষড়যন্ত্র হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? এই ধরনের কথাগুলো হচ্ছে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। তিনি কিন্তু আবার কিছুক্ষণ আগে টুইট করেছেন না যে এটা ভুল করে হয়ে গেছে, অন্য কোন রাজ্যের ফল, এটা আবার ঠিক হয়ে যাবে। যারা ভারতবর্ষ শাসন করছে একটা স্বৈরাচারী স্বেচ্ছাচারী তুগলকী ভঙ্গিতে, যারা ভারতবর্ষের মানুষের কোন ন্যূনতম চিন্তা ভাবনা যারা করেন না, আজকে হঠাৎ করে আধার ডিলিং করে এতগুলো মানুষকে চিন্তাগ্রস্ত করে তোলা এবং তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, সেটার জন্য দায়ী এই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বমহিমায় মানুষের পাশে দাঁড়িয়ে বলেছেন তিনি যতদিন আছেন এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের সরকার কোনো প্রকল্পকে আধার লিঙ্ক করবে না, এবং প্রয়োজনে যাদের আধার বাতিল হয়েছে বলে চিঠি গেছে তাদেরকে বলা হয়েছে যে নতুন করে পোর্টাল তৈরি করছে আমাদের সরকার, এবং সেই পোর্টালের মধ্যে দিয়ে তাদের সাথে যোগাযোগ করা হবে। এবং এও বলা হয়েছে যদি ব্যাংক অসহযোগিতা করে, দরকার হলে আমাদের রাজ্য সরকারের যে ব্যাংক আছে তার মধ্যে দিয়ে কাজ করা হবে। ওরা মানুষকে বিভ্রান্ত করে, ওরা এখানে মাইনরিটি সম্প্রদায়, এসসি এসটি সম্প্রদায়, তাদের ভোট অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা এই চক্রান্ত করছে। কিন্তু জেনে রাখুন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে সেগুলো বালি, তারা এটা করতে পারবে না। মমতা ব্যানার্জি বাংলার 11 কোটি মানুষকে সার্বিকভাবে বুক দিয়ে আটকে রাখবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।